আমাদের আজকের রেসিপি নান খুব জনপ্রিয় একটা চাপাটি অনুষ্ঠান বাড়ি আর রেস্টুরেন্ট ছাড়া খাওয়াই হয় না কারণ এটা বানাতে লাগে তান্দুরি ওভেন আর ইস্ট আজ বলে দেবো উপায় কিভাবে তান্দুরি ওভেন আর ইস্ট ছাড়াও বাড়িতে সুস্বাদু সফট নান বানিয়ে নেওয়া যায় এইভাবে নান বানালে বারবার বাড়িতেই নান বানিয়ে খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব নান বানানোর জন্য নিয়েছি দু কাপ ময়দা এখানে বলে দিই এটা আটা দিয়েও করা যায় তবে ময়দা দিয়ে করলে দেখতে সুন্দর লাগে তাই ময়দা দিয়ে করছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন যতটা দেব তার থেকে একটু বেশি দেব চিনি কারণ নান হালকা একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হয় এটা নিজেদের পছন্দ মতো দিতে হবে এর সাথেই দেবো হাফ চা চামচ বেকিং সোডা আর বেকিং সোডার থেকে ডাবল দেবো বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি তাই দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দু কাপ ময়দার জন্য এই শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব এবারে কিছু লিকুইড উপকরণ লাগবে এর সাথে লাগবে টক দই আমি দু কাপ ময়দার জন্য হাফ কাপ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা এর সাথে মিশিয়ে দিচ্ছি এবারে দইয়ের সাথে ময়দাটা একটু মেখে নেব একটা নরম চিপচিপে ডো তৈরি করতে হবে এই দইয়ে তো হবে না তাই এবারে আমি গরম দুধ ইউজ করব ময়দাটাকে নরম করে মেখে নেওয়ার জন্য খুব খেয়াল করে এটা গরম দুধই নিতে হবে কিন্তু গরম দুধ অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি একবারে সবটা দেব না একটা নরম একদম স্টিকি একটা ডো তৈরি করতে হবে এবারে মেখে নিচ্ছি ঠিক এরকমভাবে একটা ডো তৈরি করে নিলাম এটা হাতে একটু চিপচিপে লাগছে এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেব অন্তত এক ঘন্টা হাতে সময় থাকলে দু থেকে তিন ঘন্টা রাখলে খুব ভালো হয় আমি তিন ঘন্টা এটাকে রেস্টে রেখেছিলাম তিন ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখছি ময়দাটা অনেকটা ফুলে উঠেছে যেহেতু গরমকাল তাই এটা একটু ফার্মেন্টেশনও শুরু হয়ে গেছে এর মধ্যে বেশ সুন্দর জালি জালি তৈরি হয়েছে এখনও হাতে কিন্তু স্টিক করছে তাই এবারে একটু সাদা তেল নিয়ে ময়দাটাকে একটু মসৃণ করে দিতে হবে আর এই সাদা তেলটা নেওয়ার জন্য নান বেলার সময়ে শুকনো ময়দাও লাগবে না আর নানটা খুব সফট হবে আবারও একটু সাদা তেল লাগবে একদম মসৃণ করে দিচ্ছি আমি এটা মেখে একটু আগে থেকে যদি প্ল্যান করা থাকে যে আজকে রাতে ডিনারে নান খাবো তাহলে সন্ধেবেলা এটা মেখে রেখে দিলে খুব ভালো হয় আর কিন্তু হাতে লাগছে না এবারে এর থেকে পছন্দ মতো সাইজের লেচি কেটে নেব কি সুন্দর এরকম জালি জালি হয়েছে ভেতরটা নান বানানোর জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ময়দা আমাদের বেলন চাকি যেহেতু একটু ছোট তাই এরকম সাইজের আমি কাটছি বাড়িতে যেমন নর্মাল সাইজের বেলন চাকি হয় সেরকমই নান একটু মোটা মোটাই হয় তাই এরকম একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এবার এগুলো বেলে নেব গোল বেলা যায় তবে নান তো একটু ওভাল শেপের হয় যেমন রেস্টুরেন্টে হয় সেরকম করেই বেলছি স্বাদ যদি রেস্টুরেন্টের মতো বা তার থেকেও ভালো হয় তাহলে শেপটাও আমি রেস্টুরেন্টের মতোই দিতে চাইবো এই জন্য ওভার শেপ করলাম এর মধ্যে অল্প একটু ধনে পাতা আর অল্প একটু কালো জিরে ছড়িয়ে দেবো লুকটা একদম কেনা নানের মতো হবে এবারে বেলন চাকি দিয়ে এটা একটু বসিয়ে দিচ্ছি যাতে পড়ে না যায় সে একার সময় এবার এটা উল্টে দেব এই সময়টা একটু খেয়াল করলেই নান বানানো খুব ইজি হয়ে যাবে এই পোর্শনটাতে মানে উল্টো দিকটাতে বেশ ভালোভাবে জল লাগিয়ে দিচ্ছি এইভাবে করলে ওভেন ছাড়াও নান সুন্দর হবে ভালোভাবে জল ব্রাশ করে দিলাম এবারে লোহার তাওয়াতেই কিন্তু এটা ভাজতে হবে যে দিকটা জল দেওয়া হয়েছে সেই দিকটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর ধনে পাতার দিকটা ওপরে দিলাম এটা দেখাই যাচ্ছে আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা একটু খেয়াল করে দেখতে হবে কিছুই না এরকম একটা বেলে নিলাম আমি ওভাল শেপেরই করছি সবগুলো এর মধ্যে একটুখানি ধনে পাতা আর কালো জিরে ছড়িয়ে দেবো বেলুন দিয়ে আবার একটু এগুলো বসিয়ে দেব এটা উল্টে দিয়ে একটু জল ব্রাশ করে দেবো ব্যাস খুব ইজি হয়ে গেল এবারে যেটা ভাজতে দিয়েছিলাম একটু ফুলে ফুলে উঠেছে আর একটু হবে আর একটু ফুলে ফুলে উঠলে বুঝতে হবে ওই পিঠটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে তারপরে উল্টে দিয়ে এরকম করে আমি সেঁকে নিচ্ছি এতটা কিন্তু আগে ফলে নি আমি এরকম আঁচে দেওয়ার পরে এইটা ফুলে উঠেছে আগুনে ডাইরেক্ট দেওয়ার পরে সুন্দরভাবে ফুলে উঠেছে নান একদম সুন্দর তৈরি হয়ে গেছে এবারে তুলে রাখাচ্ছি এদিক দিয়েও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না নানটা বের করে নেওয়ার জন্য খুন্তির সাহায্যে এরকম করে বের করে নিলাম পিঠটাও একদম সুন্দর দেখতে হয়েছে একদম হয়েছে না রেস্টুরেন্টের মতো দেখতে এটা শুধু দেখতেই দোকানের মতো হয়নি এটা খেতে অসাধারণ হবে আরেকটাও ভেজে দেখিয়ে দিচ্ছি খুব সোজা একটু শুধু লোহার তাওয়া লাগবে আর হ্যান্ডেলওয়ালা হলে ভালো হয় কি সুন্দর ফুলে ফুলে উঠছে হ্যান্ডেলওয়ালা লোহার তাওয়া হলে হাতে তাপ লাগে না আমার কাছে নেই আমি সারাশি দিয়ে ধরেই করছি একটু হাতে তাপ লাগছে আঁচটা বাড়িয়ে এরকম করে করে নিচ্ছি খুব সোজা শুধু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে শুকনো উপকরণগুলো পরিমাণ মতো দিতে হবে টক দই আর গরম দুধ দিয়ে একটা নরম স্টিকি ডো তৈরি করে নিয়ে দু তিন ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে তারপরে যেভাবে আমি বেলে দেখালাম সেরকম করে বেলে নিয়ে লোহার তাওয়াতে সেঁকে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে ই আর ওভেন ছাড়াই সুস্বাদু নরম তুলতুলে নান আর এইভাবে নান খেলে আর কিন্তু দোকানের নান খেতে ইচ্ছে করবে না আজকের রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকে তাহলে আসছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি ভিডিওর সাথে ধন্যবাদ